বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন অনেক অনেক ধন্যবাদ বসুন আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসে এই বৃষ্টির মধ্যেও ভিজে গিয়েও নিজের আসনে বা স্থানে বসে আমাদের বক্তব্য শুনছেন বা আমাদের সমর্থন জানাচ্ছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি আমার আগে জয়ী যে তিন চারটে গান গাইল আমি ওদেরকেও ধন্যবাদ জানাই ওরাও আমার সাথে প্রায় আজকে চার দিন হলো চার দিন ধরে এখানে পড়ে রয়েছে আমি জয়ী ব্যান্ডের প্রত্যেক সদস্য এত ভালো ওরা গান গাইছে এবং মানুষের আন্দোলনে ওরা গলা মেলাচ্ছে মানুষের অনেক আশীর্বাদ পাবে আমি গত চার দিন এই ধর্নামঞ্চে যেভাবে আপনাদের সমর্থন সহ তৃণমূলের সর্বস্তরের দলীয় পদাধিকারী এবং জনপ্রতিনিধিরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে সামিল হয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন আমি অনেক দিন ধরে অনেক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি বা উপস্থিত থেকেছি কিন্তু আজকে নিয়ে বিগত চার দিন বিগত চার দিন নয় তিন তার দু তারিখ থেকে আমাদের শুরু হয়েছে এবং এক তারিখ আমরা দিল্লিতে পৌঁছেছিলাম এক সপ্তাহই বলা ঠিক এই এক সপ্তাহ ধরে যেভাবে মানুষের জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে ঐক্যবদ্ধ হয়ে এই সাতটা দিন আমি যতদিন বাঁচবো আমার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেভাবে পুরো দলটা মানুষের জন্য রাস্তায় নেমেছে মানুষের অধিকারের স্বার্থে এবং বাংলার সম্মান রক্ষার্থে আমি জাতি দলমত নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দেখতে দেখতে আমাদের কর্মসূচি চতুর্থ দিনে পদার্পণ করলো এবং প্রায় চতুর্থ দিনের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা আগামীকাল পঞ্চম দিন এবং কর্মসূচি যখন আমরা শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে রাজভবন চলো অভিযান যেটা আমরা করেছিলাম আমাদের একটা প্রতিনিধি দল মাননীয় রাজ্যপালের সাথে দেখা করতে রাজভবনে যাবে এবং আমাদের নির্দিষ্ট এক দুটো প্রশ্ন আছে তার জবাব আমরা রাজ্যপালের থেকে চাই যদিও আমার মনে হয় কারোর যদি বাংলার প্রতি ন্যূনতম দায়বদ্ধতা কর্তব্য এবং দায়িত্ব থাকে আমার বলার আগেই তার কেন্দ্রকে লেখা উচিত কিন্তু আগের যে রাজ্যপাল ছিলেন বাংলার ধারাবাহিক বিরোধিতা করেছিলেন বলে তাকে পুরস্কৃত করে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি করা হয়েছে আমি আশা করবো এই রাজ্যপালকেও আগামী দিন যদিও কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না তাও বলবো যাওয়ার আগে একটা ভালো ব্যবস্থা করতে তার কারণ পাঁচ দিন ধরে আমরা প্রায় চার দিন ধরে রাস্তায় এবং তিনি আজকে আমি সংবাদ মাধ্যম বা খবরে যেটুকু যেটুকু দেখেছি বা শুনেছি তিনি নাকি আজকে রাজ্য সরকারকে চিঠি লিখে বলেছেন যে ধরনার অনুমতি কেন দেওয়া হয়েছে আমার কালকে অব্দি দুটো প্রশ্ন ছিল একশো দিনের কাজ নিয়ে তিনি আজকে যেহেতু ধর্ণা নিয়ে প্রশ্ন করেছেন আমার মনে আরো দুটো প্রশ্ন আছে এক বিজেপির নেতারা এসে যখন রাজ্য রাজ্যপালের সাথে বৈঠক করার নাম করে রাজভবনের উঠোনে বা লনে বৈঠক করেন জনসভা করেন তখন তার মনুষ্যত্ব দায়িত্ব সংবেদনশীলতা এবং গণতন্ত্রের প্রতি আনুগত্য কোথায় থাকে এবং দুই দু থেকে দু হাজার ছবার মিছিল করে বিজেপির প্রতিনিধিরা মিছিল করে গাড়িতে করে নয় পায়ে হেঁটে উনি বলেছেন ধারা রয়েছে কি করে করে আমি প্রশ্ন করতে চাই দশই আগস্ট দু হাজার একুশ বিজেপির প্রতিনিধিরা পায়ে হেঁটে রাজভবনে এসছিল তখন আপনি পুলিশকে চিঠি দেননি কেন আমি প্রশ্ন করতে চাই বারোই জুলাই দু হাজার বাইশ আবার বিজেপির কর্মী প্রতিনিধিরা এমএলএরা পায়ে হেঁটে মিছিল করে রাজভবনে এসেছিল আপনি একশো চুয়াল্লিশ হচ্ছে বলে রাজ্য সরকারকে চিঠি দেননি কেন পনেরোই জুন দু হাজার একুশ পঞ্চাশ জন বিধায়ক মিছিল করে রাজভবন এসছিল চিঠি দেননি কেন দশই অক্টোবর দু আবার বিজেপির নেতা কর্মীরা মিছিল করে রাজভবনে এসছিল আপনি চিঠি দেননি কেন আঠাশে এপ্রিল দু তেইশ বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযান আপনি চিঠি দেননি কেন আর আজ থেকে ঠিক এক মাস আগে সাতই সেপ্টেম্বর দু তেইশ জন্মাষ্টমীর দিনে বাংলা দিবস ঘোষণা করা হয়েছিল তার বিরোধিতায় বিজেপি এমএলএরা পায়ে হেঁটে মিছিল করে রাজভবনে ঢুকেছিল আপনি চিঠি দেননি কেন আপনি তো বিজেপির রাজ্যপাল না আপনি বাংলার রাজ্যপাল বাংলার প্রতি আপনার দায়বদ্ধতা থাকা উচিত এই যে সাতটা তারিখ আমি উল্লেখ করলাম এই সাতটা তারিখেই যখন বিজেপির কর্মী প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিরা মিছিল করে একশো চুয়াল্লিশ লঙ্ঘন করে রাজভবনে বাইরে একশো জনকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিল তখন আপনার দায়িত্ব কর্তব্য কোথায় ছিল তৃণমূল কংগ্রেস আজকে মানুষের জন্য রাস্তায় নেমে লড়ছে বলে দিল্লিতে আপনারা সভা করার অনুমতি দেবেন না মন্ত্রীর অফিসে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে মিছিল মিটিং করার অনুমতি নেই প্রধানমন্ত্রী সকাল বিকেল খালি ভাষণ আর চার দিন অন্তর অন্তর সবুজ ঝান্ডা নাড়িয়ে ট্রেন উদ্বোধন আর গরিব মানুষের ট্রেনে যাওয়ার অধিকার নেই একশো দিনের শ্রমিক যারা একশো দিনের টাকার প্রকৃত প্রাপক কত মহিলা কাঁধে করে কোলে করে বাচ্চা নিয়ে কলকাতায় এসছিল ট্রেনে করে নিজেদের অধিকারের স্বার্থে দিল্লি গিয়ে প্রতিবাদে সামিল হবে এক রাত আগে আপনি ট্রেন ক্যান্সেল করে দিলেন মানুষের কি প্রতিবাদ করার অধিকারটুকুও নেই দিল্লিতে আমরা স্মারকলিপি জমা দিতে গেলাম তিরিশ জন আমাদের ঢুকতে দেওয়া হলো তারপর প্রতিমন্ত্রী এসে বলছে আমার সাথে দেখা করতে এলেন না আমরা যদি ঢুকি তাহলে আপনার সাথে দেখা করবো না কেন আর আমি তো আপনাকে বলেছি যে আপনার কৃষি ভবনের সিসিটিভি ফুটেজ আপনি পাবলিক করুন মানুষ দেখুক কে সত্যি কথা বলছে আর কি মিথ্যে কথা বলছে কৃষি ভবনে যে ক্যামেরা লাগানো আছে সেটা তো তৃণমূলের সরকার লাগায়নি মমতা ব্যানার্জি লাগায়নি সেটা তো কলকাতা পুলিশের অধীনস্থ নয় সেটা সিআইএসএফ এর অধীনস্থ দিল্লি পুলিশের আন্ডারে রয়েছে মন্ত্রীর নাম কি অমিত শাহ কোন প্রতীক চিহ্নে নির্বাচিত পদ্মফুল তাহলে আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সিআইএসএফ এর সাথে কথা বলে আলোচনা করে সিসিটিভি ফুটেজ আনিয়ে কেন রিলিজ করতে পারছেন না আমাদের রাজ্যসভার সাংসদ ডেড়েক্রায়ন লোকসভার সাংসদ মহুমা মৈত্য কতবার উপরে করিডোরে গেছে মন্ত্রীর সাথে দেখা করতে দেখা করতে দেওয়া হয়নি আজকে চার দিন হয়ে গেল রাজ্যপাল আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করতে দার্জিলিংয়ে আমাদের ডেকে ছিল গতকাল আমাদের তিনজন প্রতিনিধি তার সাথে দেখা করেছেন তারপরেও আপনারা দেখেছেন চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনোরকম কোনো সদার্থক উত্তর তার কাছ থেকে পাইনি আমাকে অনেক সাংবাদিক আজকে মেসেজ করেছে শুনেছি আপনাকে ফোন করেছিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাকে ফোনও করেনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমি শুনেছি উনি আজকে কলকাতায় ফিরছেন এবং এটাও শুনেছি বিকেলের দিকে কিছুটা উনি অসুস্থ হয়ে পড়েছিলেন আমি তার দীর্ঘায়ু কামনা করি দ্রুত আরোগ্য কামনা করি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সাক্ষাতের দিন বা সময় জানানো হয়নি আমাদের সাথে কোনোরকম যোগাযোগ করা হয়নি আমরা চার দিন ধরে রাস্তায় বসে রয়েছি তারপরেও আপনি কলকাতায় না এসে সরাসরি চলে গেলেন দার্জিলিংয়ে আপনার আজকেও কোনো কর্মসূচি ছিল না কালকেও কোনো কর্মসূচি ছিল না আপনি বলছেন বন্যা দুর্গতদের সাথে আমি দেখা করতে গেছি বন্যা তো হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে আমি মহুয়া মহিত্ব জিজ্ঞেস করছিলাম যে দার্জিলিংয়ে কি বন্যা হয়েছে বলুন দার্জিলিং এ সব ঠিক আছে সিকিমের কারণে ল্যান্ডস্লাইডের ধসের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আসল বন্যাটা তো হয়েছে ওই দিকে আপনি ওই দিকে না গিয়ে উপরে চলে গেলেন কেন আপনি এসে আমাদের সাথে দেখা করুন কালকে অবধি আমি আপনাদের বলেছিলাম যে মজুরি বাবদ কেন্দ্রের সরকার আটত্রিশশো কোটি টাকা আটকে রেখেছে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে মানুষের হয়ে কথা বলছি বা লড়ছি মাঠে নেমে আমি আজকে আইনটা একটু দেখলাম আপনারা শুনলে চমকে যাবেন অবাক হবেন আমার মুখ দিয়ে দিল্লি সবাই বেরিয়ে গেছিল যে যারা টাকা আটকে রেখেছে তাদেরকে কিন্তু সুদ সমেত টাকা ফেরত দেওয়া উচিত মনে আছে আমি বলে ফেলেছিলাম যে দু বছর আগে আপনি কারো দশ টাকা আটকে রেখেছেন তার সংসার চালাতে যদি আট টাকা খরচা হতো মূল্যবৃদ্ধির কারণে আজকে তার ন হাজার টাকা খরচা হচ্ছে সুতরাং যে টাকা আপনি আটকে রেখেছেন সুদ সমেত ফেরত দেওয়া উচিত এই বইটা দেখুন দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট দু পাঁচ এবং যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সব অ্যামেন্ডমেন্টের পর দু হাজার একুশ সালের এডিশন এটা কারেন্ট এডিশন ভারতবর্ষের আইনসভায় যে আইন পাস হয়েছিল এবং কয়েকটা শিডিউল সংশোধন হয়ে আবার পাস হয়েছিল এই পুরোটাই বইয়ে লিপিবদ্ধ করা রয়েছে এই বইয়ের ছাব্বিশ নম্বর পেজে পেজ নাম্বার টোয়েন্টি সিক্স উনত্রিশ নম্বর ক্লজ নম্বর পয়েন্ট বা সেকশন আপনি যাই বলুন ওয়েজ পেমেন্ট যেহেতু ইংরেজিতে লেখা রয়েছে আমি ইংরেজিতে পড়ছি তারপর বাংলায় অনুবাদ করে দেব ছাব্বিশ নম্বর পাতা ভারতবর্ষের আইনসভায় পাশ হওয়া আইন ছাব্বিশ নম্বর পাতা উনত্রিশ নম্বর ধারা ইন কেস দা পেমেন্ট অফ ওয়েজেস is not made within 15 days from the date of closure of the master role the wage seekers shall be entitled to receive payment of compensation for the delay at the rate of 0.05 percent of the unpaid wages per day of the delay beyond the 16th day of closure of the master rule Abal Puri in case the payment of wages is not made within 15 days from the date of compensation for the delay, the wage seekers shall be entitled to receive payment of compensation for the delay at the rate of 0.05% of unpaid wages per day of delay beyond the 16th day of closure of master role. পনেরো দিনের মধ্যে আমি যদি টাকা না পাই মানে কেন্দ্র যদি টাকা না ছাড়ে তাহলে সিক্সটিন ডে ষোলো দিনের মাথা থেকে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সুদ কেন্দ্র সরকারকে যে টাকা আটকে রেখেছে তার উপর দিতে হবে আমি পনেরো দিন ষোলো দিন সতেরো দিন কুড়ি দিন এক মাস ছেড়ে দিলাম তারপরেও দু বছর হয়ে গেছে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে এবার আপনারা ভাবুন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পার ডে মানে মাসে দেড় পার্সেন্ট বছরে আঠেরো পার্সেন্ট দু বছরে ছত্রিশ পার্সেন্ট আমি দিল্লির সবাই দশ পার্সেন্ট দাবি করেছি আপনাদের বলি শুনে রাখুন দুবছর ধরে টাকা বন্ধ এক বছরে তিনশো দিন হয় তাহলে দু বছরে কত হয় সাতশো তিরিশ যার দশ হাজার টাকা বাকি রয়েছে সাতশো দিনের উপর যদি আপনি সুদ ক্যালকুলেট করেন তাহলে তাকে বাড়তি তিন হাজার টাকা কেন্দ্রকে দিতে হবে মানে যার দশ হাজার টাকা ডিউ তার আজকের দিনে দাঁড়িয়ে প্রাপ্য বা পাওনা হচ্ছে তেরো হাজার ছশো পঞ্চাশ যার বারো হাজার টাকা ডিউ তার দাঁড়াচ্ছে চার হাজার তিনশো আশি টাকা বাড়তি মানে যার বারো হাজার টাকা পাওয়ার কথা আজকের দিনে তার পাওনা হচ্ছে ষোলো হাজার তিনশো আশি টাকা যার পনেরো হাজার টাকা পাওনা তার আজকের দিনে প্রাপ্য বা পাওনা হচ্ছে কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকা আর মজুরি বাবদ বাংলার পাওনা কত তিন হাজার আটশো টাকা আটশো কোটি টাকা তিন হাজার আটশো কোটি টাকার উপর যদি আপনি ছত্রিশ শতাংশ সুদ ধরেন তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে পাঁচ হাজার একশো সাতাশি কোটি টাকা আমি বলছি যে ভারতবর্ষের আইনসভায় পাশ করার আইন বলছে এবার তো চিঠিতে গভর্নরকে এটাও লিখতে হবে আমি নতুন করে তো সংযোজন করছি না ভারতবর্ষের আইন সভায় পাশ হয়েছে যে পনেরো দিনের মধ্যে আপনি যদি টাকা না দেন তাহলে ষোলোতম দিন থেকে ইন্টারেস্ট ক্যালকুলেশন শুরু হয়ে যাবে আপনাদের কেউ এতদিন ধরেনি আপনারা ভেবেছিলেন পার পেয়ে যাবেন পার পাবেন না তার কারোর অনেক সৌজন্যতা আমরা দেখিয়েছি টাকা আপনাকে ছাড়তে হবে এটা বাংলার টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয় বিজেপির নেতারা দু ঘন্টা ছাড়া ছাড়া খালি সাংবাদিক বৈঠক করছে কি করে শিরোনামে থাকা যায় কি করে অ্যাটেনশন ঘোরানো যায় কখনো সিবিআই কে পাঠাচ্ছে কখনো ইডিকে পাঠাচ্ছে কখনো এর বাড়ি কখনো তার বাড়ি কিন্তু বেচারা ইডিসিবিআই সকালে যার বাড়ি যাচ্ছে বিকেলে সে মঞ্চে চলে আসছে এর নাম তৃণমূল কংগ্রেস আমি বলি না তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহা যত পোড়াবেন যত তাতাবেন যত আঘাত করবেন যত প্রহার করবেন তত শক্তিশালী হবে রতিন ঘোষের বাড়িতে দুদিন আগে গেল আমি দাকে জিজ্ঞেস করলাম দা কি করছিল এতক্ষণ বলে আমার খাটে ইডি অফিসারটা ঘুমাচ্ছিল বলে হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে গেলে তো কিছু পাইনি সময় কাটাতে হবে আর মদন মিত্রর কি অভিজ্ঞতা মদন মিত্র নিজেই আপনাদের সাথে শেয়ার করলো আপনাদের সামনে পুরোটা উপস্থাপিত করলো ববি কি আগামীকাল আসবে ওনার বাড়িতেও সন্ধ্যে সাতটা অবধি সিবিআই রেড করেছে দু ঘন্টা আগে বেরিয়ে গেলে উনিও আসছেন আগামীকাল আসবে উনিও উপস্থাপিত করবেন আর আমার কথা তো ছেড়েই দিন আমাকে তো সকাল বিকেল চিঠি লিখছে পাতা ফুড়িয়ে যাচ্ছে কালি ফুরিয়ে যাচ্ছে তাও মাথা নত করাতে পারছে না আর আমরা মাথা নত করব না আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ যত ইডি যত সিবিআই আছে দেশের সবাইকে নিয়ে আসুন কলকাতায় রোজ পাঁচটা করে রেড করুন আমাদের আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে আপনারা থামিয়ে রাখতে পারবেন না সব আপনাদের কেন্দ্র সরকার আপনাদের ইডি আপনাদের সংবাদ মাধ্যমের একাংশকে তো আপনারা কিনে রেখেছেন আর যারা আপনাদের লালচক উপেক্ষা করে আপনাদেরকে প্রশ্ন করছে তাদের বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছেন ইউএপি এতে তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে আপনারা গণতন্ত্র নিয়ে কথা বলছেন আপনাদের কাছে আমরা গণতন্ত্র শিখবো আর এখানে এতদিন ধরে আমরা ধর্ণা করছি চার দিন ধরে আমরা বারবার আমাদের কর্মীদের সংযত করে বলেছি কেউ কোনো প্ররোচনায় পা দেবে না শান্তিপূর্ণভাবে আমরা ধর্ণা করছি রাজ্যপাল চান আমাদের ধরনা যাতে উঠে যাক আমরাও চাই আমাদের ধরনা উঠে যাক কার ভাল লাগে এই বৃষ্টি বাদলের সময় দুপুরবেলা এত গরম ঘর পরিবার মা বাবা ছেড়ে কারোর ভাল লাগে না রাস্তায় বসে থাকতে আর যারা আসছেন তারা তো দিনের শেষে যদিও আমি বলছি তাদেরকে ফিরে যেতে তারা তো ফিরে যাচ্ছেন কিন্তু আমাকে তো থাকতে হচ্ছে আমি তো এখানে রয়েছি বিজেপির নেতারা বলছে তৃণমূল নাটক করছে আমি যখন কর্মসূচি শুরু করেছিলাম কুচবিহার থেকে তৃণমূলের নবজোয়ার বলেছিল নাটক করছে আমি বিজেপির নেতাদের বলবো ষাট দিন রাস্তায় ছিলাম বিভিন্ন মাঠে ময়দানে এরকম নাটক তোমরাও করে দেখাও চার দিন রাস্তায় রয়েছি ফুটপাতে একটা খাট পর্যন্ত নেই এরকম নাটক তোমরাও করে দেখাও না বলে করে দেখাও মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চপ্পল পরে নাটক করছে জ্যোতিবাবু কেন এরকম নাটক সাত দিন করলো না বুদ্ধ পর্চাচ কেন এরকম নাটক দশ দিন করলো না আজও বাংলার মুখ্যমন্ত্রী টালির ছাদের ঘরে থাকে আজও সেই সুতির কাপড় আর সেই হাওয়াই চপ্পল পরে বাংলার মানুষের দশ কোটি জীবনের ধারা উন্নয়নের পরিচালনা করছে একটা মানুষ একদিন নাটক করতে পারে দুদিন নাটক করতে পারে চার দিন নাটক করতে পারে তিরিশ বছর ধরে কেউ নাটক করতে পারে না মোদীজির জীবনধারায় পরিবর্তন এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনধারায় বা ভাবাদর্শে সে পরিবর্তন আসেনি তোমরাও করো না কে বারুন করেছে বাংলায় সভা সমিতি করো না আমাদের তো দিল্লিতে অনুমতি দেওয়া হয় না এখানে তো সব তোমাদের রয়েছে কিছু কিছু হলেই তো কেঁদে কেটে একসার করে রাজ্যপালের উঠো ঢেঙিয়ে বসে পড়ো বসো কিন্তু রাজ্যপাল তোমাদের সময় দিলে একটা ফোনে দেয় আর আমরা দশটা ইমেল পাঠালে কুড়িটা ফোন করলে হাত করে সম্মান জানিয়ে অনুরোধ করে চার দিন রাস্তায় বসে আছি তাও আমাদের সময় দেওয়া হয় না এটাই পার্থক্য মানুষ দেখুক গতকাল বিজেপির নেতা বলল যে আমরা রাজ্যপালকে বলেছি ধর্না তোলার জন্য চিঠি লিখতে হবে আজকে রাজ্যপাল চিঠি লিখছে রাজ্যপালকে কারা পরিচালিত করছে আমি এই মঞ্চ থেকে প্রশ্ন তুলতে চাই আপনি কি বিজেপির রাজ্যপাল আমি সেটা বলবো না তার কথার আগে রয়েছে আমি বাংলাকে সম্মান করি আপনি কেন বিজেপির কাছে আত্মসমর্পণ করবেন আমি নিলাম আপনি ধরে রাষ্ট্রপতি থেকে আদেশ গ্রহণ করবেন নেবেন আপনি কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর থেকে নিতে পারেন দেশের প্রধানমন্ত্রীর থেকে নিতে পারেন বিজেপির চাড়ানার নেতা যাকে ঘুষ নিতে টাকা ঘুষ নিতে ক্যামেরার পর্দায় দেখা যায় দোকান কাটা সে বাংলার রাজ্যপালকে পরিচালিত করবে বাংলার মানুষের জবাব দেবে আমাদের তো দুটো প্রশ্ন খালি আর এই দুটো প্রশ্নের সাথে সুদটা আমি অ্যাড করব তার কারণ সুদটা আমার জানা ছিল না আমি দশ পার্সেন্ট ভেবেছিলাম দেখি ছত্রিশ পার্সেন্টের আইন রয়েছে ছত্রিশ মানে দু বছর যেহেতু সে কারণে ছত্রিশ এক বছরে আঠেরো পার্সেন্ট দিনে জিরো জিরো পয়েন্ট ফাইভ মানে মাসে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে বারো মাসে আঠেরো আর চব্বিশ মাসে ছত্রিশ আমি বলবো যদি আরো দু মাস পেছাতে চান পিছিয়ে রাখুন কিন্তু সুদে আসলে কিন্তু আদায় করব বাংলার মানুষ শুনে রাখুন যারা আট হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা ডিউ যারা আট হাজার টাকা ডিউ তার পাওনা আজকের দিনে দাঁড়িয়ে সাড়ে দশ হাজার দাঁড়িয়ে পাওনা হচ্ছে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা এই টাকাটা আপনার টাকা দু বছর ধরে আটকে রেখেছে এই আইনটা আমার চোখে পড়েনি কেউ আমাকে বলেনি আজকে আলোচনা করতে গিয়ে হঠাৎ দেখলাম আমি বললাম যে বইটা একবার আনাই আইনটা একবার দেখি তারপর দেখতে গিয়ে পাস আইনে আইনে রয়েছে আইন আইনসভায় পাস হয়েছে আপনি কি করে আটকা কালকে বিজেপির নেতারা সাংবাদিক বৈঠক করে বলেছে যে প্রকৃত প্রাপক যারা যাদের বাড়ি পাওয়া উচিত তাদেরকে তৃণমূলের সরকার বঞ্চিত করেছে তাদেরকে নিয়ে আমরা কলকাতায় মিছিল করব মিটিং করবো আমি বলেছিলাম যে সে মঞ্চে এক ঘন্টা বলার জন্য আমাকে সুযোগ দেওয়া হোক আর এখানে যদি কেউ বলতে চায় তাকে আমি স্বাগত জানাচ্ছি আসুক যুক্তিতক হোক তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য সোনামুখীর বিধায়ক নাম হচ্ছে দিবাকর ঘরামি তার স্ত্রী প্রতিমা ঘরামি তাদের তিনতলা বাড়ি তাদের নামের লিস্ট তাদের নাম ছিল আবাসের লিস্টে কেটে বাদ দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরের নাম নিশীত প্রামাণিক আপনি শুনুন নিশিথ প্রামাণিকের বাবার নামে আবাসের তালিকায় রয়েছে নিশ্চিত প্রামাণিকের বাড়ি দরকার আবাস যোজনায় আর কোটি কোটি টাকা খরচা করে এটা বাবুল সুপ্রিয় ভালো বলতে পারবে কোটি কোটি টাকা খরচা করে কিভাবে দিল্লিতে রাজপ্রাসাদ তৈরি করেছে তারপরে পুরুলিয়ার পাড়া বিধানসভা রঘুনাথপুর দু নম্বর ব্লক প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি রবীন ঘোষ গোপ তার স্ত্রীর নামে লেহালি ঘোষ আবাসের তালিকায় তার স্ত্রীর নামে বাড়ি বরাদ্দ করার জন্য লিস্টে নাম ছিল কেটে দিয়েছে মমতা ব্যানার্জির তার পরের নাম রঘুনাথপুর এক নম্বর ব্লক বিজেপির নেতার নাম হচ্ছে সম্রাট বাউরি সেই মন্ডলের সহ সভাপতি তার বাবার নাম মহেশ বাউড়ি আবাসের তালিকায় ছিল কেটে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার তার নাম পূর্ব বর্ধমান বিধানসভা খণ্ডঘোষ ব্লক খণ্ডঘোষ বিজেপির নেতার নাম হারাদন কর যুব মোর্চার নেতা ব্লকের তার বাবা বাদল কর তিনতলা বাড়ি তাদের নাম আবাস যোজনায় ছিল কেটা দিয়েছে মমতা ব্যানার্জির সরকার তারপর ঝাড়গ্রাম ব্লক গোপীবল্লভপুর এক ব্যক্তির নাম গণেশ্বর মঙ্গল তার নিজের নামেই বিজেপির কর্মাদক্ষ ছিল পঞ্চায়েত সমিতির তার নিজের নাম আবাস তালিকায় তারপর আবার ঝাড়গ্রাম গোপিল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক নাম মাধব হাসদা বিজেপির প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান এবার হেরে গেছে তার নিজের নাম আবাস তালিকায় ছিল কেটে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমি বিজেপির নেতাদের বলবো এই যে আটটা নাম বললাম যখন এক লাখ লোক আনবেন এই আট জনকে স্টেজে শাড়িতে ফ্রান্ট রোতে বসালেন মানুষ দেখুক আর আমি যখন যাব যদি আমাকে সুযোগ করা দেওয়া করে দেওয়া হয় একটা করে গেঁদা ফুলের মালা নিয়ে গিয়ে এদের গলায় পড়াবো কিসের মালা জুতোর না জুতোর মালা কেন আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করি না বলছে বাংলাকে আমরা এত টাকা পাঠিয়েছি তথ্য দিয়ে বলছি এবার আপনাদের আজকে বলি নরেন্দ্র মোদী ক্ষমতা এসছে দু সালে প্রায় দেখতে দেখতে ন বছর কেটে গেল আর ছ মাসের মধ্যে দশ বছর কেটে যাবে ফাতে খেলা শেষ টাটা বাই বাই কিন্তু বিগত পাঁচ বছরে আমি যদি ধরি যে দু সাল থেকে বাংলা থেকে কিভাবে বাংলাকে নিংড়ে নিয়েছে বাংলা থেকে কত টাকা দু থেকে এই মোদী সরকার তুলে নিয়ে গেছে ওরা বলল না যে আমরা ন বছরে বাংলাকে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছি ন বছরে বললো তো আমি পাঁচ বছর বলছি আমি ন বছর যাচ্ছি না এপ্রিল দু থেকে মার্চ দু বাংলা থেকে তুলে নিয়ে গেছে চুরাশি হাজার চারশো কোটি টাকা দু হাজার উনিশ দু কুড়ি বাংলা থেকে তুলে নিয়ে গেছে চুরাশি হাজার চোদ্দ কোটি টাকা এপ্রিল দু হাজার কুড়ি থেকে মার্চ দু হাজার একুশ মানে কুড়ি একুশ অর্থবর্ষ বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে উনআশি হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা কোভিড ছিল তাই চার হাজার কোটি টাকা কম পেয়েছে দু হাজার একুশ দু হাজার বাইশ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ এক হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা দু হাজার বাইশ দু তেইশ বাংলা থেকে তুলে নিয়ে গেছে এক লক্ষ চোদ্দ হাজার চারশো বিরাশি কোটি টাকা এক লক্ষ চোদ্দ হাজার এক বছরে গত এক বছরে এক লক্ষ চোদ্দ হাজার চারশো বিরাশি কোটি টাকা তাহলে আপনি ভাবুন দিনে কত টাকা তুলছে এরা বাংলা থেকে এই যে আমি আপনি কথা বলছি এর মধ্যেও বোধহয় দশ কোটি টাকা তুলে নিয়ে চলে গেল আর দেবে অশ্ব ডিম্ব আমরা তো বলছি আপনাকে টাকা তুলতে হবে না আপনাকে টাকা দিতে হবে না আপনি নেবেন বলে বাংলা দিল্লির কাছে গিয়ে ভিক্ষা চাইছে আপনারা এখানে ভিক্ষা চাইবেন না আমরাও চাইব না আপনারা আসছেন কেন টাকা নিতে ভিক্ষার বাটিটা আগে আপনারা সরান আমরা তো প্রাপ্য চাইছি ভিক্ষা তো আপনারা চাইছেন বাংলা ভিক্ষা চায় না এত চেষ্টা করেছেন মাথা মতো করাতে পেরেছেন এত চেষ্টা করেছেন বছর ধরে কিছু না কিছু করে কিছু না কিছু করে কিছু না কিছু করে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে রাখি দলটা তৈরি হয়েছিল আন্দোলনের মধ্যে দিয়ে যারা আন্দোলন লড়াই ত্যাগ তিতিক্ষা পরিশ্রম তৃচ্ছ কৃচ্ছ সাধনের মধ্যে বা মধ্যে দিয়ে জন্ম তাকে আপনি আটকাবেন কি করে আমি আপনাদের বলছি এই যে একশো দিনের আমাদের দাবি আপনি বলছেন দুর্নীতি হয়েছে প্রথমত আপনি শ্বেতপত্র প্রকাশ করুন কোথায় দুর্নীতি হয়েছে আর দুর্নীতি হয়ে থাকলে এফআইআর কেন এখনো হয়নি বাংলা আবাস যোজনায় বলুন তো এফআইআর করেছে বিজেপির নেতা কর্মীরা গলা ফাটাচ্ছেন তাহলে এফআইআর করতে পারছেন কেন কে বারণ করেছে পুলিশেরও তো বাধ্যবাধকতা আছে আপনি যদি এফআইআর না করেন কোনো তদন্ত শুরু হয় না আপনি ওই তদন্ত চান এফআইআর করুন আমি আপনাদের অনুরোধ করব যে এই আন্দোলন যতদিন না বাংলার মানুষ টাকা পাচ্ছে এই আন্দোলন চলবে এবং একই সাথে আপনাদের কাছে ক্ষমাও চাইব তার কারণ আজকে রোববার ছুটির দিনেও আপনারা আপনাদের বাড়ির পরিবারের সদস্যদের সাথে না কাটিয়ে আমাদের ধর্মা মঞ্চে সভায় এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সমর্থন জানিয়েছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এই বৃষ্টি আর মঞ্চ দিয়ে চুইচুই করে জল পড়ছে সবার মাথার উপর নবজোয়ারেও একই জিনিস হয়েছিল আমার বসে থাকতে থাকতে নবজুয়ারের কথা মনে পড়ছিল হঠাৎ করে সভা শুরু করলাম ছাদ উড়ে গেল পুরুলিয়া একটা মিটিং করছিলাম শান্তিদা আছে মনে আছে না বান্দোয়ান না বান্দোয়ানে তো আমাদের অধিবেশন ছিল সেটা বৃষ্টি হয়েছিল যেখানে প্রায় ওই প্যান্ডেলটাই উড়ে যাচ্ছিল ওটা বলরাম পূর্বদয় হুটমুড়া তারপর একদিন বীরভূমে একটা জায়গায় শোভা করছিলাম কি ঝড় লোক দাঁড়াতে পারছে না তাও একদিনের জন্য থামাইনি এরকম নাটক আপনারা করুন না কে বারণ করেছে মানুষের সাথে করুন রাস্তায় কোথায় মানুষের জন্য কাজ করছে কোথায় ময়দানে ময়দানে কোথায় সিবিআই আর সাংবাদিকদের সামনে বিজেপি রোজ দুটো করে রেড করবে আর ওরা বিবৃতি দেবে বাবু খুব ভালো বাংলা একটা কথা আছে পাপ বাপ কেও ছাড়ে না আমি কালকে বলছিলাম না যে ভারতবর্ষের সংবিধান থাকবে ইডিসিবিআই থাকবে বিজেপি থাকবে না এটা মাথায় রাখবে যারা জোর জবরদস্তি গায়ের জোরে সবকিছুতে জোর জবরদস্তি আপনাদের শেখা উচিত বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিধানসভায় সত্তরটা আসনে হেরেছে তৃণমূল কংগ্রেস বা লোকসভায় আমরা বাইশটা জিতেছি কুড়িটাতে হেরেছি কিন্তু যে কুড়িটাতে তৃণমূল কংগ্রেস হেরেছে বা যে সত্তরটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস হেরেছে একজন সেই বিধানসভা বা লোকসভা থেকে আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বার করতে পারেন যে বলতে পারে আমি বিজেপিকে ভোট দিয়েছি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি আমি রাজনীতি ছেড়ে দেব আমি নিশ্চিতভাবে রাজনীতি করব কিন্তু জেতার পর আমার সবার প্রতি কৃতজ্ঞতা দায়বদ্ধতা রয়েছে মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী এটা কোথাকার অন্যায় অবিচার যে বিজেপিকে ভোট দিতে হবে এটা তো গণতন্ত্র নয় আর এই সৈরাচারিতার বিরুদ্ধেই বাংলার মানুষের লড়াই এখনো এক একতন্ত্রের বিরুদ্ধেই বাংলার মানুষের লড়াই যে আপনি ঠিক করবেন না দেশটা এখনো চায়না হয়ে যায়নি রাশিয়া হয়ে যায়নি একটাই রাজনৈতিক দল একজনই নেতা আর বাকি যে কিছু বলবে জেলে ঢুকিয়ে দেবো আপনি ঢোকান সবাইকে জেলে ইংরেজরাও পারেনি জ্যোতি বসুর চৌত্রিশ দলে চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় উন্নয়নের সরকার তৈরি করেছিল আর আপনি আর এক জ্যোতিকে পাঠিয়েছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে সাধু নিরঞ্জন জ্যোতি তৃণমূলের ইতিহাসটা পড়ুন অনেক চেষ্টা করেছিল কৃষকের জমি কেড়ে নিয়ে কারখানা হবে আমরা শিল্পের বিরুদ্ধে নই আমরা বলেছিলাম চাষের জমিতে নয় কৃষকের জমিতে নয় মানুষ প্রতিরোধের রাস্তা গড়ে উঠেছিল গড়ে তুলেছিল আজকে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে এজেন্সি মিডিয়া গভর্নর কেন্দ্রীয় বাহিনী সবাইকে তৃণমূলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আপনি লাগান তাও দেখা যাক কে সর্বশক্তিমান মানুষ না আপনার চক্রান্তের ফানুষ মানুষ ঠিক করুক শেষ কথা মানুষ বলবে না দিল্লির জমিদাররা বলবে দুবছর ধরে গরিব মানুষের টাকা আটকে রাখা জমিদারি এখানে যে দুজন বসে আছে বাঁকুড়া থেকে এসছে বিষ্ণুপুরে বাড়ি বাগদা জিপি ছোট্ট ছোট্ট তিনটে শিশু মারা গেছে এদের মৃত্যুর জন্য দায়কার যে আমাদের বাড়ির টাকাটা পেলে দাদা আজকে আমার বাচ্চাটা মারা যেত না দুজন ছিল স্বামী স্ত্রী এই যে বসে আছে এই ভাইয়ের উঠে দাঁড়াও তুমি ছাতনায় বাড়ি এই ভাইয়ের মা আটষট্টি বছর বয়স নাম হচ্ছে পুরবি হাসদা ছাতনায় বাড়ি দেওয়াল পড়ে মাটির দেওয়াল পড়ে মারা গেছে তার কারণ আবাসের তালিকায় নাম ছিল নরেন্দ্র মোদী সরকার টাকা ছাড়েন এই দায় কার আমি বাঁকুড়ার মানুষকে জিজ্ঞেস করতে চাই আপনারা লোকসভা বিধানসভা বিষ্ণুপুর বাঁকুড়া সর্বত্র বিজেপিকে জিতিয়েছিলেন আপনারা ভোট দিয়েছিলেন ধর্মের নামে রাম মন্দিরের নামে নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দেননি তাই আপনার বাড়ির টাকা আজকে বন্ধ কিন্তু ভারত ভারতবর্ষে অস্ত্রের ঝঞ্ঝরানি হচ্ছে ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে কিন্তু গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ আগামী নির্বাচনে যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে গরিব মানুষের টাকা যদি আপনি না ছাড়েন আপনার ও গরিব মানুষ আগামী দিন কেড়ে নেবে ছিনিয়ে নেবে কোনো শক্তি তাকে আটকাতে পারবে না এটা শুনে রাখুক এখানে দুজন যারা রয়েছে ভাই তোমরা ওঠো আমার সাথে দিল্লিতে গেছিল বলছে তৃণমূলের ক্যাডার জিজ্ঞেস করুন তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যে কোনো সময় এটা বাড়িতে আজকে এসছে আবার চলে যাবে কোনোদিন দিন তৃণমূলের ঝান্ডা ধরেনি নন পলিটিক্যাল লোক বাহার কে লোক কেউ তা ভোট চাইতে আসো কেন বাংলায় বাংলা যদি বাইরে হয় লজ্জা লাগে না কালকে ভাষা দেখেছেন সাধবী নিরঞ্জন জ্যোতির আমি তো সারাদিন ধর্মামঞ্চে ছিলাম আমি নটা দশটার পর দেখেছি মাকালিকে বলছে মহিষা শাসুর মর্দিনী আপনি কি আশা করবেন এদেরকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল শান্তিনিকেতনে পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিল চোদ্দই মে দু সালে অমিত শাহ বাহিনী তাদের কাছে আমাদের শিখতে হবে বাংলার অধিকার বাংলার প্রাপ্য বাংলার অধিকার বাংলার ওড়ে নেবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না প্রায় আটটা কুড়ি বাজে আটটায় আমাদের সভা শেষ করার কথা কালকে অনেকক্ষণ বলেছি আজকে অনেকক্ষণ বললাম আমি আশা করব আমি শুনেছি রাজ্যপাল কলকাতায় নেমেছে আমরা তার সুস্থতা কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং আমরা আশা করব যে প্রশ্নের জবাবের খোঁজে আমরা আজকে এখানে বসে রয়েছি একুশ লক্ষ পঁচাত্তর হাজার মানুষের বিচারের স্বার্থে সেই উত্তর উনি আমাদের দেবেন এবং তারপর আমরা নিশ্চিতভাবে ধর্নাও তুলে নেব এবং পরবর্তীকালে এই একুশ লক্ষ পঁচাত্তর হাজার মানুষের সুবিচারের রাস্তা কীভাবে বেছে নেওয়া যায় আইনি পদ্ধতি হোক রাজনৈতিক লড়াই হোক সেটা আমরা ঠিক করে নেব আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার অভিনন্দন সালাম ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের সবাই এখানেই শেষ করলাম এবং বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম